আমি নাটোর ঔষধি গ্রামের একজন চাষি অমর শহীদুল ইসলাম। আর ঔষধি চাষ করতে করতে পরবর্তীতে আমি ঔষধি প্রোডাক্ট হিসাবে যে পাট মেস্তা যে পাটটা সে পাট চাষ করি অল্প কিছু পরিমাণে। আর সে অল্প পরিমাণ থেকে আমি এটা একটা চা চা প্যাকেট আমি দেখাচ্ছি, এটা মেস্তা ফল সংগ্রহ করে বীজটা ফেলে আমি ডায়ারে শুকায়া এটা বাজারজাত করার প্রচেষ্টা করতেছি। প্রথম আমার সর্বোচ্চ 5 কাঠা জমিতে আমি চাষ শুরু করি, তারপরে বিভিন্ন ভাবে উৎসবে প্রথম বীজটা সংগ্রহ হলো কিন্তু আমার পাট গবেষণা কেন্দ্র থেকে। আমাদের এলাকায় কিন্তু এটা একবারেই ছিল না, বাপদাদারা আমাদের কিছু কিছু ছিল, পরে আমি যখন এটা উদ্যোগ দিলাম যেহেতু আমাদের ঔষধি গ্রাম, আমাদের এখানে প্রায় 300-400 প্রজাতির ঔষধ চাষ হয়। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এখানে সফল করে আছে, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব, কারণ আমরা বিভিন্ন প্রোডাক্ট যেটা তৈরি করতেছি ন্যাচারাল, একদম ন্যাচারাল। আর সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার একটা ধারণা আসলো যে ন্যাচারাল একটা চা করব, সেই ন্যাচারাল চাটা আমি এটা চাষ করি সম্পূর্ণ জৈব সার দিয়ে, কোনো রাসায়নিক সার বা কীটনাশক আমি এটাতে ইউজ করি না। সেইভাবে আপনি চা চা আকারে বাজারজাত করতে গিয়ে আমি যে যে লাইসেন্সের প্রয়োজন হয় সেই লাইসেন্সটা করতে গিয়ে আমি দেখি যে এটা খাদ্য তালিকায় নাই। এটা পরে আমাকে মোড়ক অনুমোদন দিয়েছে শুধু বিএসটি যে খাদ্য তালিকায় নাই, 229টা তালিকার মধ্যে এটার নাম নাই। আমি একটু আশা রাখবো যে এটা যদি খাদ্য তালিকা দেওয়া হয় তাহলে বিএসটি অনুমোদন সহ আমি এটা বাজারজাত করতে পারবো। আর যেহেতু আমাদের বাংলাদেশ চা পাগল দেশ, এই চাটা যদি খায় বিভিন্ন রোগীর উপকার করে, যেমন বিশেষ করে আপনার যাদের প্রেশার বেশি, হাইপারটেনশন, সর্দি জ্বর কাশি, এই ধরনের বিভিন্ন উপাদান আছে, এটাতে আমার কিছু নিয়মাবলী দেওয়া আছে বা কি গুণাগুণ আছে সেগুলা নিরূপণ করা আছে। ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।